এই ফ্যানটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যাপাসিটরটি আমরা চেঞ্জ করে কানেকশন করে দেখাবো। আমাদের চারটি টার্মিনাল রয়েছে কানেকশন করার জন্য, চলুন আমরা ক্যাপাসিটরটি চেঞ্জ করে আপনাদেরকে কানেকশন করে দেখাই। পুরোনো ক্যাপাসিটরটি আমরা চেঞ্জ করব এবং নতুন ক্যাপাসিটর নিয়েছি 2.50 mFD। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি প্লাস্টিকের কভারের মধ্যে ঢুকিয়ে দিলাম। লাল তারটি আমাদের কমন তার এবং যে দুটো তার বেরিয়েছে হলুদ তার এবং কালো তার, একটির সঙ্গে দুটির সঙ্গে দুটি ক্যাপাসিটরের সঙ্গে আমরা কানেক্ট করে নেব। দুটি তার দুটি ক্যাপাসিটর তারের সঙ্গে কানেক্ট করে নিলাম এবং লাল তারটি আমরা কমন তারের সঙ্গে কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের একটি তার এবং কয়েলের একটি তার একসঙ্গে কানেক্ট করে আমরা ওপরের টার্মিনালে কানেক্ট করে নেব। আমরা খুব সুন্দর করে কানেকশন করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং লাল তারটি আমাদের নিউট্রাল কমন তারের সঙ্গে কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন লাল তারটি নিচের টার্মিনালে একটির সঙ্গে আমরা কানেক্ট করে নিলাম। এবং আমাদের যে পাওয়ার তারটি রয়েছে, পাওয়ার তারের ব্ল্যাক তারটি নিউট্রাল তার, সেটি আমরা কমন তারের সঙ্গে কানেক্ট করে নেব ফ্যানের। আমাদের রেড তারটি কমন তার আর আমরা পাওয়ারের কালো তারটির সঙ্গে রেড তারটি কানেক্ট করে নিলাম। এবং আমাদের পাওয়ারের রেড তারটি ক্যাপাসিটরের সাদা এবং ইয়েলো তারের সঙ্গে কানেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাকি যে তারটি রয়েছে সেটি আমরা ব্ল্যাক টেপ করে নিচ্ছি। আমরা খুব সুন্দর করে ড্রেসিং করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ফ্যানটি পাওয়ার লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো জ্বালিয়ে। আমাদের কানেকশন কমপ্লিট। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।